আসসালামু আলাইকুম বীরুডা, যেহেতু আপনি ক্লিক করছেন ইমুতে, নিশ্চয়ই আপনাকে কেউ ব্লক করছে। সেই ব্লকটা আপনি নিজে নিজে আনব্লক করতে চান, তো বীরুডা ক্লিক করে আপনার লস হয় নাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে ইমুতে কেউ ব্লক দিলে আপনি নিজে নিজে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করা ছাড়া আপনি কিভাবে আনব্লক করবেন। বীরুডা স্কিপ করবেন না, যদি স্কিপ করেন আমার কিছু আসবে যাবে না, আপনাদের লস। যদি আপনারা শিখতে পারেন 3 থেকে 4 মিনিটের এই ভিডিওটা, তাহলে আপনাদের লাভ হবে, লস হবে না। এই ভিডিওতে শুধু আপনি আনব্লক করবেন তা না, আমি আরও কিছু নতুন টেকনিক এর মাঝে আমি দেখাই দিব আপনাদেরকে, যা যদি আপনি ইমু চালাই থাকেন নিশ্চয়ই আপনার উপকারে আসবে। ঠিক আছে, তো দেখেন এই যে একটা ইমু, আমারই ইমু, আমি আমার ইমুদেই আমি আপনাদেরকে দেখাইতেছি জিনিসটা, আমার সম্পূর্ণ চেক করা, তারপর আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, সেই জন্য বলি ভিডিওটা স্কিপ করবেন না। তো এই যে আমার একটা আইডি, এই আইডিতে যেমন আমি ব্লক করে দিছি আমার এই যে এই ইমু থেকে আমি ব্লক করে দিছি। এখন নিশ্চয়ই এখানে কল দিলে কিন্তু কল আর যাবে না, এখানে ব্লক দেখাবে, ঠিক আছে, তো ব্লক দেখাবে। এখন এটা কিভাবে সম্ভব, আপনার অ্যাকাউন্ট আপনি যদি ডিলিট করে দেন, ডিলিট করলে কিন্তু নতুন করে যদি অ্যাকাউন্ট খুলেন কোনো দিনও সম্ভব না, ওই নাম্বারে ব্লকই দেখাবে। আপনি যদি অনেকে দেখি ভিডিওতে দেখায় যে অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুললে নাকি তার পার্সোনালে যাওয়া যায়, এটা আসলে সম্পূর্ণ একটা ভুল, ঠিক আছে, এটা কোনো দিনও সম্ভব না। তো চলুন আমি আপনাদেরকে দেখাই, অ্যাকাউন্ট ডিলিট করতে হবে না, কিছুই করতে হবে না, আপনারা আনব্লক করবেন খুব সহজে, ঠিক আছে। তো সকলেই কিন্তু রিকোয়েস্ট করি সকলকে, ভিডিওতে একটা লাইক দিবেন, আমাকে উৎসাহে বাড়াবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, নাইস ভিডিও, এরকম ভিডিও আরও চাই, ধন্যবাদ। আর কথা বাড়াবো না, তো দেখেন আমি এই মুহূর্তে আমাকে ব্লক দিছে এই আইডি থেকে, এখন আমরা তাকে কল দিব। দেখেন এরকম দেখাবে, এ অবস্থায় আপনারা একটা স্ক্রিনশট নেবেন, অবশ্যই স্ক্রিনশট আপনারা নিতে পারেন। তো এখানে ক্লিক করবেন, তার নামের উপরে ক্লিক করবেন, এই নামের উপরে ক্লিক করার পরে আপনারা ক্লিক করে দেবেন এই থ্রিডে, থ্রিডে ক্লিক করার পরে এখানে আমি আপনাদেরকে এরকম একটা টেকনিক শেখাবো যে টেকনিকটা আপনাদের আরও আরও কাজে লাগবে। শুধু আপনি এখন যে তার আইডিটা আপনি আনব্লক করতেছেন এরকম না, শুধু এটাও দেখাবো, পাশাপাশি আরও কিছু আপনাদেরকে শেখাবো যেটা আপনাদের কাজে লাগবে। এখানে দেখবেন আপনারা রিপোর্ট অপশন, এই রিপোর্ট অপশনে অবশ্যই এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আদার্স এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এরকম অপশন আপনারা পেয়ে যাবেন, আপনারা একটা ডিসক্রিপশন অবশ্যই দেখতে পাবেন, এই ডিসক্রিপশনটা আপনারা কী কী কাজে খাটাইতে পারবেন এটা আমি এখন আপনাদেরকে বলে দিই। যদি আপনাকে ইমুতে, আপনাকে ইমু থেকে যদি কেউ কোনো ধরনের প্রতারণা করে আপনাকে ব্লক করে দেয়, তাহলে কিন্তু আপনি আমি যেভাবে দেখাইতেছি আপনাদেরকে এইভাবে আপনার কাজটা করতে পারেন। তো এখানে আমাদের ইমু থেকে ব্লক, যেহেতু ইমু থেকে আমাদেরকে ব্লক করছে, সে ব্লকটা আমরা উঠাবো, এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে। তো আমি তো স্যাম্পল আপনাদেরকে বাংলায় এখানে আমি বুঝাই, বাংলায় আমি আপনাদেরকে লিখে রাখছি, আমি ইমুতে আমার সাথে প্রতারণা করে আমাকে ব্লক করে দিয়েছে, প্লিজ ইমু টিম আমার আইডিটা আনব্লক করে দেন, ধন্যবাদ ইমু টিম। তো এখানে সবচেয়ে ইংলিশ লেখাটাই ভালো, তো আমি এই বাংলায় লেখার উল্লেখটা আমি এখানে ইংলিশে লিখলাম, ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে রিপোর্ট করতে পারেন। এখন অরিজিনাল যদি ইমুতে আপনার সাথে কেউ প্রতারণা করে, আপনি সেই নাম্বারটা নিয়ে স্ক্রিন সহকার, মানে কিছু স্ক্রিনশট নেবেন প্রমাণ সহকার যে আপনি সেন্ড করছেন এটা সেটা, সেখানে এই স্ক্রিনশটগুলো প্লাস বাটনে আপনি ক্লিক করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্লাস বাটনে ক্লিক করে আপনারা সেই প্রমাণ সহকার এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আর ওই যে আমি ব্লক করা হয়েছে ওইটা ওটা স্ক্রিনশট এখানে নিয়ে এইভাবে রিপোর্ট করে দিলাম, ঠিক আছে। তো পারমানেন্টভাবে ডিজেবল হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার সাথে কেউ প্রতারণা করে থাকে, সে প্রমাণ সহকার দেবেন। তো এখন কথা হচ্ছে আপনারা ইমু থেকে কে ব্লক দিলে আনব্লক করবেন কিভাবে, এই যেভাবে রিপোর্ট করলাম এভাবে কিন্তু কোনো দিন সম্ভব না। তো ভিডিওটা স্কিপ করবেন না, তো আমার ভিডিও দেখে কেউ ঠকবেন না, আমি প্রথমেই বলছি, যদিও কোনোভাবে সম্ভব হয়ে থাকে, এখন আমি এটা রিয়েলভাবে দেখাবো আপনাকে কেউ ইমু থেকে ব্লকই করতে পারে। ইমু থেকে যদি আপনাকে ব্লক করতে না পারে, তাহলে তো কোনো সমস্যা নাই, ব্লক ওঠানোর কোনো প্রয়োজন নাই, আপনি সবসময় তাকে কল দিতে পারবেন, বুঝতে পারছেন। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত কেন বানাইলাম, তো আমার চ্যানেলের যে ভিউস আছে
এরা কিন্তু একটা চ্যানেলে এরকম একটা ফেক ভিডিও ছাড়ছে, সেটা সকলে ফলো করতেছে, সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করছি। তো ভাই আপনারা অনেকে বলতে পারেন তো রিয়েলটা প্রথমেই দেখাইতেন, এতক্ষণ পর্যন্ত ভিডিও পেছানোর দরকার কি? ভাই আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু এটা আমার কর্তব্য হয়েছে, আপনারা মনে কিছু নেবেন না। দয়া করে এখন রিয়েলটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনাদের ইমুতে আসার পরে ইমুটা অবশ্যই আপডেট থাকতে হবে, প্লাস এখানে ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন গ্লোবয় ওয়াইট কল, তো এখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটা লিঙ্ক আপনারা দেখতে পাবেন, এই লিঙ্কটা আপনি আসলে সে কখনো আপনাকে ব্লক করতে পারবে না, তো তার মোবাইল থেকে লিঙ্কটা আপনি নেবেন। এই যে এখানে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে, ঠিক আছে, কপি হয়ে গেল। এই লিঙ্কটা এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তারপর আপনাকে বলবেন যে আপনাকে যেন সে পেশ করে, ঠিক আছে, এইভাবে যেন সে পেশ করে। তো আপনি নিজে আনলেন হাতে পেয়ে মোবাইলটা, কিংবা তাকে বললেন এভাবে এই লিঙ্কটা যদি আপনি পান, এই লিঙ্কটা দা, আপনি টেলিগ্রামে লিঙ্কটা আপনি রাখতে পারেন। এই টেলিগ্রামে যদি রেখে যদি আপনি তাকে কল দেন তাও কল ঢুকবো, আপনি যদি ইমু নাও চালান তাও কল ঢুকবো। এটা কিন্তু সরাসরি গুগল থেকে কল যাবো, ঠিক আছে, আপনাকে ব্লক করতে পারবেন, আপনারই কখনো খুঁজে পাবেন না, যখন কল দেবেন তখন এই সে তার সামনে কলটা শো করবে। তো দেখেন এখন আমরা এই মুহূর্তে কল দিব, ঠিক আছে। তো একটু প্রুফ আপনাদেরকে দেখাই, যেহেতু এই লিঙ্কটা আমি নিছি, এই মুহূর্তে পেশ করছি। এখন এটা আপনি যেখানে রেখে খুশি সেখানে আপনি ইমু না চালালেও হবে, এটা কিন্তু সরাসরি গুগল থেকে কল ঢুকবে, ঠিক আছে, আপনি যেখান থেকে খুশি ওখান থেকে কিন্তু কল করতে পারবেন। আপনার মোবাইলে ইমু নাই তারপর কল ঢুকবে, এটা কিন্তু তখনই শু করবে। এই যে দেখেন, এই যে ঠিক আছে, এই যে আইডিতে কল দিছি, এই যে শু করছে, এই ফোনটা রিসিভ করব, কথা বলবে, তারপরে সাথে সাথে এই ইমু এটা আইডিটা কিন্তু উদা হয়ে যাবে, ঠিক আছে, ওটা কিন্তু উদা একটা আইডি, গুগল থেকে সরাসরি কল আসে, ঠিক আছে, সিস্টেমটা হলো এই। কখন আপনাকে আপনার আইডি খুঁজেই পাবে না, শুধু কল দিলে কলটা পাবে, কথা বলতে পারবে, বাস কল কেটে দিবে, আর কোনো কে কল দিছে এটা পাবে না, ঠিক আছে। ধন্যবাদ, ভিডিওটা লাইক করবেন।